সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দৈনিক খুলনার খবর। আপনাদের সাথে আছি বিসিএম শামীম। আপনারা জানেন যে সামনে কুরবানিকে সমাগত রেখে আসলে বিভিন্ন খামারিরা কিন্তু গরু প্রস্তুত করতেছে এবং বিভিন্ন দামের গরু এবং বিভিন্ন প্রজাতির গরু। তো আমরা আজকে হাজির হয়েছি দিঘুলিয়া সদরে, দিঘুলিয়া সদর থেকে যে মোজাফর হোসেন ডেইরি ফার্মে, এখানে যে প্রায় 60টির অধিক গরু প্রস্তুত করতেছে কুরবানিকে সামনে রেখে, আসলে সেই গরুর বিষয়গুলো কোন প্রজাতির এবং সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত দামের, সেই বিষয়গুলো আপনাদের সামনে দেখাবো। পুরো সংবাদ জুড়ে আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন খুলনার খবর। আমরা আসলে চলে আসলাম ফার্মের ভিতরে। তো এখানকার যে আসলে মোজাফর হোসেন ডেইরি ফার্মের যে পরিচালক রয়েছেন খান বাবু হোসেন, আমরা একটু তার কাছ থেকে জানবো যে এই গরুগুলোর দাম কেমন এবং কোন প্রজাতির, সেই বিষয়গুলো আপনাদের জানাবো। ছয়টা সেট এই যে কুরবানি উপলক্ষে আমাদের অন্তত 60টা গরু রেডি করা আছে, এর ভিতর জার্সি আছে। আচ্ছা, কোনটা কেমন দাম যদি আমাদের একটু দেখাতেন? এবং দাম হিসাবে দেখালে এই যে কালো গরু, এইটা দেশি গরু, এ সমস্ত গরুর দাম একটু বেশি তুলনামূলকভাবে, কারণ দেশি গরু তো, এটা 2 লাখ টাকা দাম আছে আমাদের এখানে। এটা এটা 1,30,000 টাকা মিনিমাম। এরপর দেখাবো এই যে এর একটা দেশি গরু, এটার দাম 2.5 লাখ টাকা। এটা দেশি, 2.5 লাখ, এটা দেশি, এটা ওই সেটা সব দেশি, কিন্তু দেশির বড় এইটা, এই জন্য এইখানে এইটা একটা দাম হবে, এটাও 3 লাখ আপ হবে। এটা 6 দাঁত হবে, 6 দাঁত। আচ্ছা, এটা সাইওয়াল, এটা উন্নত মানের এবং ভালো, এটা এখনো মানে কারণ এ বছরও এটা নাও বিক্রি হতে পারে। দেশি গরু এটাও 2 লাখ আপ হবে, 2 লাখ প্লাস, 2 লাখ প্লাস। এটার ওজন তো 5 মণ হবে, 5 মণ। এটার দামও ওই রকম হবে, হয়তো সামান্য কিছু কম হতে পারে, এটা একটু শিং টিং ছোটো তো এই জন্য দেখতে। এটা 4 দাঁত, হুম। আর এটা জার্সি গরু, এটা এবছর বিক্রি হবে না, এটা জার্সি, এটা জার্সি, এটা জার্সি আমাদের নিজেদের এই গাভীর বাচ্চা। কুরবানি আসতে আসতে 2 লাখ হবে, 2 লাখ, জি জি। হ্যাঁ, 6টি সেট আছে, 60টা গরু বিক্রির উপযোগী, এটা দেশি, এটা এটা সব দেশি গরু। এটা কত বিক্রি হবে? এটা গরুর আসলে ছোট গরু, দেখতে ভালো, এই সমস্ত গরুর চাহিদা বেশি, একজনে এই একটা কিনতে পারে, এই জন্য এই সমস্ত গরুর দাম একটু বেশি হবে, তাও এই সমস্ত গরু কুরবানির সময় 1 লাখের কম হবে না। পবিত্র কুরবানিকে সামনে রেখে খুলনার দিঘুলিয়ায় সবচেয়ে আধুনিক ও বৃহত্তম মোজাফর হোসেন ডেইরি ফার্মে 60টি বিভিন্ন প্রজাতির গরু প্রস্তুত করা হচ্ছে। প্রতি বছরের মতো এবারও বেশ সংখ্যক কোরবানির জন্য গরু প্রস্তুত করা হচ্ছে এই ফার্মে। ইতিমধ্যে অনলাইনে ক্রয়ের জন্য বিভিন্ন স্থান থেকে বুকিং দেওয়া হচ্ছে। মোজাফর হোসেন ডেইরি ফার্মে প্রতি বছরই কোরবানিতে বড় ধরনের অবদান রেখে চলেছে। 200 থেকে 1,000 কেজি ওজনের গরু রয়েছে এই ফার্মে। গরুগুলো বিক্রি হয় 1 লাখ টাকা থেকে 7 লাখ টাকা মূল্যে। কোরবানির সময় এই প্রতিষ্ঠানের গরুর চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। চাহিদা বাড়ার বিষয়টি মাথায় রেখে প্রতি বছর কোরবানির জন্য গরু প্রস্তুতকরণের সংখ্যাও বাড়ানো হয়েছে এই ফার্মে। নিজস্ব ফার্মে জন্ম নেওয়া হলিস্টিন ফ্রিজিয়ান ও দেশি জাতের এই গরুগুলোকে নিয়মমাফিক নেফিয়ার ঘাস ছাড়াও পুষ্টিকর কাঁচামাল দিয়ে তৈরি ক্যাটেল ফিড খাওয়ানো হয়। তবে এই ফার্মের গরুগুলোকে প্রাণঘাতী স্টেরয়েড জাতীয় ওষুধ খাওয়ানো হয় না। খামারে বর্তমান 100-এর বেশি ছোট বড় গরু রয়েছে। তবে খরচ বেড়ে যাওয়ায় পশুর দাম অনেক বেশি পড়বে বলে উল্লেখ করেন মোজাফর হোসেন ডেইরি ফার্মের মালিক। তিনি বলেন পশু খাদ্যের দাম স্বাভাবিক হারে বেড়েছে, যার প্রভাব পড়বে গরুর দামের উপরও। দর্শক, আসলে শুনছিলেন যে এখানকার যে মোজাফর হোসেন ডেইরি ফার্মের যে পরিচালক খান বাবু হোসেন আমাদেরকে জানাচ্ছিল যে গরুগুলোর দাম কেমন এবং বেশি গরু, বেশিরভাগই দেখলাম আমরা দেশি গরু, এবং প্রায় লাখখানেকের থেকে শুরু করে মোটামুটি 4 লাখ 5 লাখ টাকা পর্যন্ত গরু রয়েছে। 60টির অধিক গরু তারা প্রস্তুত করতেছে। এই এখান থেকে আপনারা যারা গরু নিতে পারেন, আমাদের নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এখান থেকে অনলাইনের মাধ্যমে গরু বিক্রি হয়। তো আসলে দিঘুলিয়া থেকে যে খামারিয়া গরু প্রস্তুত করতেছে কুরবানিকে সামনে রেখে, এই ছিল আমার কাছে সর্বশেষ। এস এম শামীম, দৈনিক খুলনার খবর।